লেজেন্ডারি Redmi Note 8 আবার লঞ্চ হতে যাচ্ছে নতুন রূপে এবং লেজেন্ডারি বলার কারণ হচ্ছে ফোনটির মধ্যে সেই সময় আমরা অসাধারণ স্পেসিফিকেশন দেখতে পেয়েছিলাম এবং যেহেতু অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছিল তাই ফোনটি হিউজ পরিমাণে সেল হয়েছিল তাই কোম্পানি প্ল্যান করেছে এই 2021 সালের নতুন রূপে Redmi Note 8 কে আবার লঞ্চ করবে এবং এর নাম দিয়েছে Redmi Note 8 2021 তো আজকের ভিডিওতে আমরা জানবো Redmi Note 8 2021 এর মধ্যে কি স্পেসিফিকেশন আছে কি ফিচারস আছে এবং কত দামে লঞ্চ হবে ভারত এবং বাংলাদেশে তো আপনি যদি বাজেট ক্যাটাগরির মধ্যে একটি দামি স্মার্টফোন কিনতে চান আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি আমরা যদি প্রথমেই ডিসপ্লে নিয়ে আলোচনা করি Redmi Note 8 2021 এর মধ্যে আমরা যে ডিসপ্লে পাবেন এটা হলো 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল সঙ্গে এটি আসবে একটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে এবং এখানে 400 নিটস ম্যাক্স ব্রাইটনেস দেখতে পাবেন এবং প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 যেটা আমাকে খুবই অসাধারণ লেগেছে এবং ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাদের আজকের এই ভিডিওর স্পন্সরকে নিয়ে আলোচনা করব যে হলো হার্ট 8 ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এ ধরনের ইন্টারফেসে আসবেন এবং এখানে আপনারা সিম্পলি রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনারা ফ্রিতে এখানে একটি মাইনিংয়ের জন্য মেশিন পেয়ে যাবেন যেটা আপনারা কালেক্ট করে নেবেন এবং রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে 30 টাকা ঢুকে যাবে ডেলি চেক ইন করলে প্রতিদিন 1 টাকা করে পাবেন ডেলি চেক করার জন্য ডেভেলপ টিমে ক্লিক করে এটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং তাদের কাছ থেকে আপনারা ইনকাম করতে পারবেন সঙ্গে এখানে ইনকাম অপশানে ক্লিক করলে এখানে এটাকে আপনাকে ওপেন করতে হবে এবং ওপেন করে দিলে 3 ঘন্টা পর এটা ওপেন হয়ে যাবে এবং ডেলি আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে সিম্পলি এবং এই মেশিনটা থেকে প্রতিদিন আপনারা 23 টাকা করে ইনকাম করতে পারবেন 30 দিন 23 টাকা কত হয় আপনারা নিজেরাই হিসাব করেন প্রতিদিন 23 টাকা করে 30 দিন সঙ্গে এখানে মাই অপশনে ক্লিক করে আপনারা চাইলে টাকা উইথড্রল করতে পারেন উইথড্রল করার জন্য মিনিমাম ব্যালেন্স আপনার 200 টাকা থাকতে হবে 200 টাকা থাকলে আপনি টাকা সিম্পলি উইথড্রল করে নিতে পারবেন নিচে লিজ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের দাম এখানে লেখা আছে যেমন প্রথম মেশিন যেটা আছে ওটার দাম হচ্ছে 500 টাকা এখানে আপনারা ডেলি 23 টাকা ইনকাম করতে পারবেন 180 দিন ধরে তাহলে 180 ইনটু 23 কত হয় বাবুন অনেক টাকা হয় আপনার টাকা উঠতে বেশি দিন সময় লাগবে না সঙ্গে আরও মেশিন আছে সেগুলির প্রাইস 4500 কারোর প্রাইস 12500 এবং লাস্টে যেটি আছে সেটা হচ্ছে 38000 টাকা এবং এখানে ডেলি আপনারা 23000 টাকা ইনকাম করতে পারবেন 180 দিন ধরে যদি ইনকাম করতে পান মাত্র দুদিনে আপনার টাকা উঠে যাবে চাইলে এখানে আপনারা টিম গঠন করতে পারেন দেখতে পারেন বর্তমানে আমার টিম সাইজ জিরো আমার কোনো কন্ট্রিবিউশনও নেই এবং আমি এখনও পর্যন্ত উইথড্রলও করিনি যেহেতু আমি নতুন এলাম আমি অবশ্যই আপনাদেরকে প্রুফ দেব এবং চাইলে আপনারা এখানে এজেন্ট হতে পারেন এজেন্ট হলে আপনারা আরও বেশি ইনকাম করতে পারবেন এবং 19 থেকে 95 বছর বয়স হতে পারবেন এবং 100 জন আপনাকে নিয়ে আসতে হবে এর আন্ডারে তো এখানে এজেন্ট হওয়ার জন্য আপনি দরখাস্ত করে সাবমিট করে দিতে পারেন তাহলে আপনি অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং আনলিমিটেড লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে ইনকাম করতে পারেন সঙ্গে কমেন্ট পিং কেউ লিঙ্ক দেওয়া থাকলো অ্যাপটি ডাউনলোড করে ইনকাম করুন এবার যদি আসি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে Redmi Note 8 2021 এর মধ্যে আপনারা ব্যাক সাইডে পলিকার্বোনেটের বিল পাবেন যেখানে গ্লসি এবং গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে ওভারঅল দেখতে দারুণ লাগছে Redmi Note 8 যেমন ছিল সেরকমই দেখতে ডিজাইনে কোনো রকমের পরিবর্তন নেই সঙ্গে এখানে ন্যানো কোটিং থাকায় জলে যদি বাই চান্স হাত থেকে পড়ে যায় ফোনটির কিন্তু কিছু হবে না যেটা আমাকে এই প্রাইস সেগমেন্টের একটি ফোন হিসেবে ভালো লেগেছে আদার্স ফিচার্স নিয়ে আলোচনা করলে এখানে 3.5mm জ্যাক পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার পাবেন তার ফলে টিভিকে বা ডিটিএইচকে আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সঙ্গে এখানে স্পিকার গ্রিলও থাকবে এবং সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং এখানে আপনার এআই বেস ফিস আনলকের সুবিধাও পেয়ে যাবেন তো ফোন কিন্তু যথেষ্ট সিকিউর আউট অফ দ্য বক্স এটি রান করবে অ্যান্ড্রয়েড 11-এ যেটি কাস্টমাইজ করা থাকবে মি ইউআই 12.5-এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি Redmi Note 8 2021 লঞ্চ হবে দুটি ভেরিয়েন্টের সঙ্গে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং এর দাম রাখা হবে ভারতীয় বাজারে স্টার্টিং প্রাইস 9 থেকে 10 হাজার টাকার মধ্যে বাংলাদেশে এটি 14 থেকে 15 হাজার টাকার মতো হতে পারে সঙ্গে এখানে LPDDR4X র্যাম পেয়ে যাবেন তো ফোন কিন্তু অনেক বেশি ফাস্টার এবং স্মুথার হবে যদি ক্যামেরা ডিপার্টমেন্টে আসি Redmi Note 8 2021 এর পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন 4টি ক্যামেরা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের তো ক্যামেরা কোয়ালিটি ওভারঅল যথেষ্ট ভালো এটাতে আপনারা স্লোমো ভিডিও ফিচার্স পেয়ে যাবেন পোর্ট্রেট মোডের ফিচার্স পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা আপ টু 4K-তে 60 FPS-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্লোমো ভিডিও ফিচার্স তো পাচ্ছেনই এবং নাইট মোডের ফিচার্সও থাকবে আমরা যদি পারফরমেন্স ডিপার্টমেন্টে আসি
Redmi Note 8 2021 এর মধ্যে যে চিপসেট পাবেন এটা হচ্ছে MediaTek এর Helio G85 এর একটি অক্টাকোর প্রসেসর এবং এর পারফরম্যান্স মাখন PUBG Free Fire Call of Duty Asphalt 9 এর মতো গেমের ল্যাগের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একদমই ব্যাটারি এফিসিয়েন্ট নয় অনেক বেশি ব্যাটারি কনজিউম করে এবং ফোনটা হিট হয় যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমাকে নেগেটিভ পয়েন্ট লেগেছে বাই দ্য ওয়ে পারফরম্যান্স কিন্তু তুখর এই প্রাইস সেগমেন্টে এই প্রসেসরের সঙ্গে পুরো ধামাল মাচিয়ে দেবে বলতে পারেন আপনারা সঙ্গে আপনার মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য এখানে পেয়ে যাবেন 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপ যেটি চার্জ হবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে প্রায় 2 ঘন্টার মতো কিন্তু বক্সের ভিতর আপনি 22.5 ওয়াটের চার্জার পাবেন বাট সাপোর্ট করবে আপ টু 18 ওয়াট তেই হলো Redmi Note 8 2021 কিছু মেজর পরিবর্তনের সঙ্গে কিছু মাইনর পরিবর্তনের সঙ্গে ফোনটি আসছে আপনাকে ফোনটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিও এখানে থাকলো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো বন্ধুরা বাই আমাদের গল্প আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ